এবার আসছে টেস্ট ক্রিকেটে বড় পরিবর্তন, আর এই পরিবর্তনের কথা ভাবছে আইসিসি। দর্শক, চলুন খবরের বিস্তারিততে জেনে আসি টেস্ট ক্রিকেটে কী বড় পরিবর্তন করে চমক দিতে চায় আইসিসি, আর আইসিসির এই বড় পরিকল্পনা নিয়ে কী বললেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। 2023 সাল থেকে 4 দিনের টেস্ট বাধ্যতামূলক করার কথাই ভাবছে টেস্টের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের অন্তর্গত যেসব টেস্ট থাকবে তাতেই এই বদলগুলো আনতে চাইছে আইসিসি। তবে লক্ষ্য কিন্তু একটি, ঠাসা ক্রীড়াসূচিতে কিছুটা জায়গা বের করা। দর্শক, জানিয়ে দিচ্ছি 2023 থেকে 2031 সময়ের মধ্যে এই 4 দিনের টেস্ট ম্যাচ হবে। হঠাৎ কেন এই 4 দিনের টেস্ট করতে আগ্রহী আইসিসি? এর পেছনে কয়েকটি কারণ উঠে আসছে। নাম্বার 1, আইসিসি আরও বেশি করে বিশ্বজুড়ে প্রতিযোগিতার আয়োজন করতে চায়। নাম্বার 2, বিভিন্ন টি টোয়েন্টি লিগের রমরমা বাড়ছে, যাদের জন্য সময় বার করতে হবে। নাম্বার 3, 5 দিনের ম্যাচ আয়োজনের খরচা অনেক বেশি, 4 দিনের হলে খরচ কমবে। নাম্বার 4, ভারতীয় বোর্ডের আরও বেশি করে দ্বিপাক্ষিক সিরিজ খেলার দাবি তাহলে মানা যাবে। মনে করা হচ্ছে 4 দিনের টেস্ট হলে এইসব ব্যাপারেই নজর দেওয়া যাবে। একটা হিসেব বলছে 2015 থেকে 2023 সালের মধ্যে যদি 4 দিনের টেস্ট ম্যাচ খেলা হতো তাহলে মোট 335টি দিন ফাঁকা পাওয়া যেত। তবে 4 দিনের টেস্ট নতুন কিছু নয়, এই বছরই ইংল্যান্ড বনাম আয়ারল্যান্ডের মধ্যে 4 দিনের টেস্ট হয়েছিল। তার আগে 2017 সালে দক্ষিণ আফ্রিকা আর জিম্বাবুয়ের মধ্যেও 4 দিনের টেস্ট খেলা হয়েছিল। কিন্তু সব কয়টি টেস্ট খেলিয়ে দেশ পরস্পরের মধ্যে 4 দিনের টেস্ট খেলেছে, এরকম ঘটনা ঘটলে সেটা অভূতপূর্ব হবে। তবে আইসিসির এই পরিকল্পনাকে সবাই যে মেনে নেবে এমনটা ভাবারও কোনো কারণ নেই। অস্ট্রেলিয়াতে যেমন 2টি মতবাদ পাওয়া যাচ্ছে, অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের চিফ এক্সিকিউটিভ অফিসার কেভিন রবার্টস মনে করেন 4 দিনের টেস্ট ম্যাচের ব্যাপারে ভেবে দেখা যেতে পারে। তিনি বলছেন, আমাদের এই ব্যাপারটা গুরুত্ব দিয়ে ভাবতে হবে, এই সপ্তাহে আমরা বিষয়টি নিয়ে আলোচনা করব, তবে শুধুমাত্র আবেগের বশে কোনো সিদ্ধান্ত কিন্তু নিলে হবে না, পরিসংখ্যান এবং তথ্য ঘেঁটে দেখতে হবে। যেমন আমাদের দেখতে হবে গত 5-10 বছরে টেস্ট ম্যাচ গড়ে কতদিন আর কত ওভারে চলেছে। তবে একটা জিনিস পরিষ্কার করে বলতে চাই, আমরা আইসিসির সঙ্গে হাত মিলিয়ে কাজ করতে তৈরি। এদিকে মেলবোর্নে নিউজিল্যান্ডকে হারিয়ে উঠে অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইন আবারও বলেছেন, অ্যাশেজে যদি 4 দিনের টেস্ট হতো তাহলে আমরা কোনো ফল পেতাম না, এবারের অ্যাশেজের সব কটি টেস্টই তো 5 দিনে গড়িয়েছে। পেইন আরও বলেন, টেস্ট ক্রিকেটের সঙ্গে বাকি ফর্ম্যাটের তো এটাই পার্থক্য, 5 দিন ধরে একজন ক্রিকেটারকে লড়াই করতে হবে, মানসিক শারীরিকভাবে ব্যাপারটা খুব একটা সোজা নয়, তাই 4 দিনের প্রথম শ্রেণীর ম্যাচগুলো হচ্ছে 5 দিনের টেস্ট একজন ক্রিকেটারের অনেক বেশি পরীক্ষা নেওয়া হয়। আশা করব টেস্ট ম্যাচের দিন কমানো হবে না। এদিকে ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন, আগামী 1 বছরের মধ্যে ভবিষ্যতের ক্রীড়াসূচি হয়তো ঠিক করে নেওয়া হবে। রবার্টস বলছেন, আমাদের লক্ষ্য হলো 2023 থেকে 2031 এই সময়ের ক্রীড়াসূচি তৈরি করে ফেলা, ব্যাপারটা কিন্তু ততটা সোজা নয়, তবে কাজটা আমাদের করতে হবে। 4 দিনের টেস্ট ম্যাচ হলে প্রতিদিন 90 ওভারের পরিবর্তে 98 ওভার করতে হবে বলেই আপাতত ঠিক করা আছে, সেক্ষেত্রে একটা গোটা দিন কম হলেও ওভার নষ্ট হবে মোট 58। কিন্তু পাশাপাশি একটা প্রশ্ন উঠছে, বলা হচ্ছে এখন 90 ওভার শেষ করতেই বাড়তি আধ ঘন্টার মতো সময় দিতে হয় অনেক টেস্টেই, সেক্ষেত্রে 98 ওভার কী করে একদিনে সম্ভব, বিশেষ করে সংশ্লিষ্ট দলে যদি পেসারদের সংখ্যা বেশি থাকে। 4 দিনের টেস্ট হলে পিচ প্রস্তুতকারকদের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হবে বলেই মনে করা হচ্ছে, তাদের এমন পিচ তৈরি করতে হবে যা 4 দিনের মধ্যে ব্যাটসম্যান পেসার ও স্পিনারদের সাহায্য করবে। এদিকে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় গতকাল সোমবার জানিয়ে দিয়েছেন, 2023 সাল থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে 4 দিনের টেস্ট বাধ্যতামূলক করার যে প্রস্তাব দিয়েছে আইসিসি তা নিয়ে এখনই কিছু বলা সম্ভব নয়। তিনি বলেন, প্রথমে আমাদের দেখতে হবে প্রস্তাবটা আগে আসুক, তারপরে দেখছি, এখনই কিছু বলাটা তাড়াহুড়ো হয়ে যাবে, এভাবে বলা যায় না। ইডেন গার্ডেন্সে সৌরভকে 4 দিনের টেস্ট সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি এই কথাই জানান, আইসিসি বেসরকারিভাবে মেনে নিয়েছে 2023 থেকে 2031 সময়কালের জন্য টেস্টের সময়কাল ছেটে 5 থেকে 4 দিনের কথাই ভাবা হচ্ছে। এদিকে বিসিসিআইয়ের দাবি দ্বিপাক্ষিক সিরিজের সংখ্যা আরও বাড়ানোর, কিন্তু আইসিসি চাচ্ছে বিশ্বমানের প্রতিযোগিতা বেশি করে করতে। সারা পৃথিবী জুড়ে টি টোয়েন্টি লিগের প্রসার করতে চাইছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থাটি, আর সেই কারণেই টেস্টের দিন কমানোর কথা ভাবা হচ্ছে।